বাবা মায়ের আঁচল ধরে টেনে টেনে মোবাইল একটা নিয়ে চেয়েছে, আর মোবাইল পাওয়ার পরে ওই মোবাইলের ছবি দেখে 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 আপনি কি জানেন বাবা, বিছানাতে ঘুমিয়ে আছেন অন্য রুমে, আপনার ছেলে ইয়ারফোনে ইয়ারফোন লাগিয়ে কথা বলে, আপনার ছেলে কত কি মানে ইউটিউব থেকে আর আপনার কত কি কোন চ্যানেল থেকে কত কি জঘন্য জিনিস দেখে, তা আপনি জানেন যে বয়স হওয়ার আগেই পেকে গিয়েছে ও। এটাই হচ্ছে অবৈধ সম্পর্ক, আবেদ খারাপ জিনিস অবলম্বন। আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর দেই যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ, তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় সুযোগ্য আজকে মোদী সভার সভাপতি মহাশয় ফজলতুল শেখ জনাব গোলাম রব্বানি হেফেজুল্লাহ এবং এই অত্র মাদ্রাসার শিক্ষক এবং আমার মতো একজন ছোট জ্ঞানের মানুষ, আমারও একজন শিক্ষক মোহতরাম ফজলতুল শেখ জনাব মাওলানা কামাল আখতার ফাইদি হেফেজুল্লাহ এবং স্টেজের উপরে ওলামায়ে কেরাম,
সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরণে বসে থাকা ওবলা সরলা মাও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে বাৎসরিক প্রোগ্রামে এই জামিয়া আনোয়ারুল উলুম দোমঘাটের মাদ্রাসার জলসায় সুন্দরভাবে বসে কোরআন এবং হাদিসের বায়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন, তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। অন্তর খুলে উচ্চ সুরে পড়ুন আলহামদুলিল্লাহ, তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানব কুল সেরে মনে নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম বারিক আলাই। বাপজান আমার, আমার যুবক ভাইয়েরা, মা জননীরা, আজকে যে আপনারা এখানে এসেছেন খুব একটা বড় আশা নিয়ে, আর বছরে একদিন এরকম ধর্মীয় সভা হয়, আপনাদের আশা যে আমরা সেই জলসায় গিয়ে মনোযোগ সহকারে অন্তরের কান দিয়ে কোরআন এবং হাদিসের বায়ান শ্রবণ করব, তার সাথে সাথে গরিব মাদ্রাসাকে আর্থিক আমরা সাহায্য করব, এটা একটা আশা নিয়ে এসেছেন। ভাবছেন আমার, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এর একটা সময়সীমা রয়েছে, সময় ঘটে গেলে আমাদের পৃথিবী ছেড়ে খালি হাতে চলে যেতে হবে, আমাদের সঙ্গী সাথী হয়ে কিছুই যাবে না, শুধু খালি একটা জিনিস যাবে, যেটা হচ্ছে আমল। পৃথিবীর বুকে যে ভালো আমল করেছে তার ভালো আমল সঙ্গে যাবে, কেউ যদি মন্দ আমল করেছে তার সাথে মন্দ আমলটাই যাবে, আর সেই জায়গাতে গিয়ে আমরা যে 60 বছর 70 বছর 80 বছর যে বয়স পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তার সমস্ত এক এক করে পঙ্খনো পঙ্খনো ভাবে হিসাব নিকাশ মরার পরে সেই জায়গাতে গিয়ে হবে, একেবারে সেই জায়গা থেকে আমরা পার হতে পারবো না। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একেবারে এখন যদি আপনি দেখতে যান গ্রাম গঞ্জে সব জায়গাতে অবৈধ সম্পর্ক, অবৈধ মিলামিশা, এইরকম ঢালাহারে বেহায়াই ছড়িয়ে গেল, এইরকম খারাপ জঘন্য পিকচার, খারাপ জঘন্য তসবির আর মোবাইলের মাধ্যম দিয়ে টিভির মাধ্যম দিয়ে এইরকম হিসাবে বেহায়ার মতো আমরা বাড়িতে এলসিডি লাগিয়ে রেখেছি, বাড়িতে টিভি লাগিয়ে রেখেছি, বাড়িতে একেবারে চলছে, তার মধ্য থেকে একটা সব থেকে বড় বেহায়ার জারিয়া হচ্ছে এই বড় মোবাইল। আজকে দেখবেন প্রায় মোটামুটি অনেক জায়গাতে বেলা 11টা 12টা হয়ে যায় ভাত চাপাই না রান্না করার জন্য, কিসের জন্য? 11টা থেকে সিরিয়াল চালু হবে, এই সিরিয়াল যদি না দেখি ভাত রান্না করতে গেলে সিরিয়াল ছুটে যাবে, যেগুলো এই জায়গাতে আমাদের চোখের খোরাক হবে এই জিনিসটা ছুটে যাবে, তার জন্য ভাত চাপাইতে যায় না, ওই বসে বসে সিরিয়াল দেখে 12টা 1টা 2টো পর্যন্ত স্বামী এসে বলছে ভাত রান্না হয়েছে, বলছে আজকে একটা খুব মারাত্মক জিনিস দেখছিলাম, দেখতে দেখতে সময়টা কেটে গেছে, ভাত রান্না করার সুযোগ পাইনি, একটু বসো হয়ে যাবে। ওটা তো টিভিতে এলসিডিতে আর কত কি বাড়িতে লাগিয়ে রেখেছে,
আপনি ভালো করে শুনে রাখুন, বাড়িতে যদি টিভি লাগিয়ে রেখেছেন, নেগেটিভ জিনিস যদি দেখেন, খারাপ জঘন্য জিনিস যদি দেখেন, আপনার বাড়ির পরিবেশ এরকমই হবে, আপনার মেয়ে ছেলের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন না। আজকে ভালোভাবে লিখে নিয়ে অন্তরে ঢুকিয়ে নিয়ে আপনি এখান থেকে বাড়ি যান। আজকে শরাবের হার বেড়ে গেল, মদের হার বেড়ে গেল, এই রকম বেহায়াই বেড়ে গেল, জেনা বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, চিন্তাই বেড়ে গেল। আরে শেষ দিকে এখন কত খেপা পেয়েছে জানেন, মোবাইলে ফোন দিয়ে বলছে, হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোল্লা সিরাজুল সাহেবের বেটা কইছি, আমি মোল্লা আব্দুর রহমানের বেটা বলছি, 2000 টাকা আপনাকে দিতে হবে, আমার বাপ খুবই অসুস্থ। এই অবস্থা, তো বলছে 2 মিনিট রুক ভাই, আমি ফোন করে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ফোন লাগিয়ে দিয়েছে আমার মোবাইলে, হ্যালো আপনি বলে অসুস্থ, তো আমি তো বলছি ভাই আমি তো অসুস্থ না, আমার তো ছেলে নেই ফোন করার মতো রে ভাই। তো দেখা গেল যে এ দুনিয়া তো লোককে খেপা বানিয়ে টাকা মানে ছিটারি করতে চাচ্ছে, এগুলো চালু হয়েছে। তো এখন যদি আপনি দেখতে যান 20 বছর আগের পরিবেশ কেমন ছিল আর এখন পরিবেশ কেমন হয়েছে, তখন মোবাইল ছিল না, তখন এইরকম ডিজিটাল জিনিস ছিল না, সেই যুগে মসজিদের এত সংখ্যা ছিল না, মাদ্রাসার সংখ্যা এতটা ছিল না, তুলনামূলক 20 বছর 30 বছর 40 বছর 50 বছর পিছনে যদি যান তখন থেকে তুলনামূলক এখন বেশি হয়েছে। কিন্তু আমি যেটা ক্ষুদ্র জ্ঞানে বুঝি যে নমাজির যেটা হার বেশি বাড়ার প্রয়োজন ছিল, নমাজির হারটা বেশি হতো, কিন্তু এখন যদি গণনা করতে যান সেই থেকে এখন নমাজির হার কমে গিয়েছে। আপনি বলবেন যে বেড়েছে, যদি বেড়ে থাকে তো আমার দাদুর বয়সের আমার নানুর বয়সের লোকগুলো মরে গেছে, একদিকে ডিলাট হয়েছে, একদিকে একটু বেড়েছে, তা আপনি বলছেন বেড়েছে। এখন গিয়ে দেখেন মসজিদে যখন আজান হয় হাইয়া আলা সালা, ইমাম আর মুয়াজ্জিন এইরকম ভাবে আর 2-4টা লোক, খুব বিরাট বড় মসজিদ এমন হয়ে গিয়েছে। এই জন্য বলছেন মসজিদ তো বানা দি হে সব ভর মে ইমা কি হরারত ওয়ালু নে মন আপনা পুরানা পাপি বরসু মে নামাজি বান না সকা। কি হয়েছে, কোন এমন ওষুধ খিলাতে হবে যে নামাজি বাড়বে, কোন এমন ওষুধ ব্যবহার করতে হবে যে মদের আড্ডা ছাড়বে, তাসের আড্ডা ছাড়বে, জঘন্য জিনিস। আপনাদের কাছে আমি বিনীত নিবেদন, অবশ্যই আমি একটা একটা করে দলিল সহকারে একেবারে সহি হাদিস এবং কোরআনের আলোচনা আমি করব, কিন্তু আপনাদের আমি বলতে চাই, কথাটা মাথায় রাখবেন, আপনি একজন গার্জেন, আপনি ছেলে মেয়ের খবর রাখেন, আপনার মেয়ে কোন জায়গাতে গল্প করে, আপনার মেয়ে কোন জায়গাতে আবেগ সম্পর্ক রেখেছে, আপনি জীবনে খোঁজ নিয়েছেন, আপনার বেটা রাত 10টা 11টা পর্যন্ত সব জায়গাতে আড্ডা পিটা আপনি খবর নিয়েছেন, এর দায়ী আপনি হবেন, এর দায়ী 1 নম্বরে আপনি হবেন, আপনাকে এক এক করে প্রশ্ন করা হবে। ভাবছেন আমার দুনিয়ার বুকে এমন জিনিস আমরা গড়েছি আর এমন পরিবেশে আমরা ঢুকে পড়েছি যে বলার সীমানায় আর বাঁচারও কোনো পথ দেখতে পাওয়া যাচ্ছে না। একটা এমন পাপ রয়েছে যেই পাপটা করতে গেলে আপনার কি হবে, ইহকালও আপনি লাঞ্ছিত হবেন, ঘৃণিত হবেন এবং অপমানজনক শাস্তি আপনাকে দেওয়া হবে। আপনাকে আমি বলছি এই যে একটাই কথা, অবৈধ সম্পর্ক আবেদ মিলামেশা। আজকে ঢালাহারে জলসার নাম যে শুনেছে 15 দিন 20 দিন আগে, হ্যালো খালাতো ভাই, দুমুঘাট মাদার সাথে জালসা আছে, 2 বছর থেকে তোমার সাথে সাক্ষাৎ নাই, জালসাটাতে একবার আইসো, এই যে দেখা। ওটা কি ওর নিজের জন্মদাতা কি ভাই, ওটা নিজের মায়ের পেটের? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, আদর্শ বাড়িতে কেমন করে তৈরি হবে? আপনি যখন নিজের ছেলেকে নাক পাকা কেটে ছেড়ে দিয়েছেন তখন এরকম হাল হয়েছে। তার আগে একটা কথা বলি, এই বড় মোবাইলে মেয়ে ছেলে সৌদি আরবে মেয়ে বালেগা হয় প্রায় মোটামুটি 9 বছরে হয়ে যায়, 9-10 বছর বয়সে, কেন সেই জায়গার খাওয়া দাওয়া কাপড় আলাত্তা জামা যা কিছু আছে সব কিছু ভিন্ন রকম।
সে জায়গার খাবার একটা সুন্দর মানে পরিবেশ আছে, সেই জায়গাতে আবহাওয়া খুব সুন্দর, বালাদুল আমিন তাকে বলা হয়েছে। সেই জায়গার মেয়েরা 9 থেকে 10 বছর বয়সে বালেগা হয়ে যায়, মানে তাকে হাইট চলে আসে। আমাদের ভারতবর্ষে আমাদের এলাকাতে 12 থেকে 13 বছর বয়সে আসে। কিন্তু আপনাকে বলছি, এখন যদি গ্রামগঞ্জে যান, মার্কেটে যান, তাহলে এখন আপনি আম পাবেন, আমটার বয়স হয়নি, কার্পেট দিয়ে আমটাকে পাকিয়ে দিয়েছে। কলার বয়স হয়নি, কার্পেট দিয়ে কলাটাকে পাকিয়ে দিয়েছে। রমজানে বিক্রি করতে হবে, রোজা ইফতার করবে তখন কলাটা খাবে। কাঠর এখনো পাকার বয়স হয়নি, তাকে এরকম কার্পেট দিয়ে, এমন ওষুধ দিয়ে, বা যদি ওষুধ আর কার্পেট না থাকে তাহলে একটা জায়গাকে ছিদ্র করে অল্প লবণ ঢুকিয়ে দিয়ে ওকে পাকিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আজকে আমরা মার্কেটে পাচ্ছি। আর আমাদের ছেলে মেয়েকে বয়স হওয়ার আগে পাকিয়েছে কিসে জানেন? এই যে মাননীয় মোবাইল রাখা আছে, এই মাননীয় মোবাইলে বয়সের আগে পাকিয়ে দিয়েছে। কেমন করে? যখনই বেলা না, যখনই বয়স 8 থেকে 9 হয়েছে, বাপ করা ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রকাশ্য ভাষায় বলেছেন, বান্দা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বান্দা বান্দিদের শুনিয়ে দিচ্ছেন, এই জায়গাতে সারা বিশ্বের মধ্যে এলান করে দিচ্ছেন, বিশ্বের বান্দা বান্দিরা শোনো, লা তাকরাবুল ফাওয়াহিশা মা দাখারা মিন গাওয়া মা বাতান, বান্দারে ফৌসের নিকট যেও না, যেই জায়গাতে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যেই জায়গাতে গেলে নিজের ইমানটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ইমান বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফৌসের ওই জঘন্য জিনিসের নিকটে যেও না। এই পৃথিবীর বুকে জঘন্য জিনিস কাকে বলা হয়েছে, ফৌস জিনিস কাকে বলা হয়েছে? হে বাপজান আমার, গ্রামগঞ্জে দেখবেন বিকাল 4টার সময় একটা জায়গাতে 4 জন 5 জন লোক বসে বসে তাস খেলে, সেই জায়গাতে বসে বসে জুয়া খেলে। এই পৃথিবীর বুকে এমন এমন গ্রামে একটা একটা করে টিম তৈরি করেছে, টিম তৈরি করে রাত যখন 8টা হয়ে যায়, রাত 8টার পরে 8 জন 10 জন মিলে এক জায়গাতে বসে মদ পান করে। আপনার ছেলে, আপনার ভাই, আমার ভাই এইরকম ভাবে অসুখে পড়ে আছে, এই মদ থেকে নিয়ে, আফিং থেকে নিয়ে, চারাজ থেকে নিয়ে, ইসমিক নামক এমন একটা জিনিস আবিষ্কার হয়েছে, এই জায়গাগুলোতে আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই পড়ে আছে। হে বাপজান আমার, এগুলো তো নাশা দ্রব্য জিনিস, খাবার জিনিস, আবার পৃথিবীর বুকে এমন এমন জায়গাতে রয়েছে পড়ে, যেটা নিজের বোন নয়, যেটা নিজের মা নয়, যেটা নিজের চাচি নয়, যেটা নিজের মাসি নয়, মেয়েগুলোকে চির জন্মের জন্য বিয়ে করা হারাম। সে মেয়েগুলোর সঙ্গে খালাতো বোন থেকে নিয়ে, মামাতো বোন থেকে নিয়ে, চাচাতো বোন পর্যন্ত যতগুলো মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে, ওই সমস্ত মেয়ের সঙ্গে বিয়ের আগে দেখেন তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কেমন করে জানলো? মোবাইলে দেখছে, মোবাইলে জঘন্য জঘন্য জিনিস এইরকম ছাড়া আছে নেটের মাধ্যমে, ওই সমস্ত যুবকেরা মোবাইল কিনে আপোষের মধ্যে কথা বলছে, ভাই মোবাইল নিয়েছ, মোবাইলে কি কি দেখো, বলছে এইগুলো জিনিস দেখে, হে মোবাইলে দেখবেন
आठ जन दस जन करे मिले ड्रीम इलेवन थेके निये आपनार फ्री फायर पबजी जघन्य जघन्य एरकम भावे खेल खेले एरकम भावे मोबाइलटाके सुंदर करे ऑन करे दिए काने हेडफोन लागिए रात्रि आठटा थेके रात एकटा पर्यंत देखे नेकेट छवि देखे फिल्म देखे जघन्य जघन्य जिनिस गुलो से मोबाइले देखे ए मोबाइले देखे आबार से जायगाते प्रैक्टिकल फिल्टे पृथ्वीर बुके काज करार चेष्टा करे हे युवक भाईरा एगुलो होच्छे अवैध सम्पर्क एगुलो होच्छे जघन्य जायगा এই জায়গাতে যদি আপনি পড়ে যান আপনার ইহকাল এবং পরকাল নষ্ট হয়ে যাবে। খালাতো বোনের সাথে সম্পর্ক, মামাতো বোনের সাথে সম্পর্ক, হে যুবক ভাই আপনাকে সুন্দরভাবে একটা বার্তা দিয়ে যাচ্ছি, এরকম যদি মেয়ের জালে যদি পড়ে যান তাহলে ইহকাল আপনারা খারাপে পরকালও আপনারা খারাপে। ভাবজান আমার ভাইরা পৃথিবীর বুকে সব থেকে মায়া জাল হচ্ছে মেয়েদের জাল, সব থেকে বিরাট জাল হচ্ছে মেয়েদের জাল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুল ফাওয়াহিশা, ওই জঘন্য কাজের নিকটে তোমরা যেও না। লুকায়িত ভাবে হয় বা দেখাওর ভাবে হয়, দেখাওর ভাবে হলো আপনি কোন জায়গাতে গিয়ে সারা পান করছেন আবার মোবাইলে ছবি নিয়ে কত সুন্দর করে স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে, কত সুন্দর করে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। হে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে খাস করে এই জঘন্য কাজগুলো তো করা দূরের কথা, ওই সমস্ত পৃথিবীর বুকে যতগুলো জঘন্য কাজ রয়েছে, যতগুলো রং তামাশার কাজ রয়েছে, তাস থেকে নিয়ে আপনার জুয়া থেকে নিয়ে ড্রিম ইলেভেন পাবজি থেকে নিয়ে আবার যতগুলো খাবার জিনিস রয়েছে, আপনার বিড়ি শিকারের টামাক জর্দা আপনার সারাপ টারাপ যতগুলো নাশা দ্রব্যর জিনিস রয়েছে পৃথিবীর বুকে যতগুলো জায়গাতে উলঙ্গ মেয়েরা নাচ করে, অনেক জায়গাতে কয়েকদিন গুলো গান এসেছে, ওই সমস্ত গানে আমাদের বোন আপনার বোন আপনার বাবা আপনা আমার বাবা আপনার ভাই আমার ভাই সমস্ত শেরশাবাদী মানুষেরা সে গানের চতুর্দিকে একেবারে ভিড় জমিয়ে দেখেছে। লজ্জা আছে? কোন ঘাটে লজ্জা বিক্রি করেছে? এই কয়েকদিন হলো গান আসলো এখানে ওখানে পূজাতে কত কত জায়গাতে গান নিয়ে আসলো সব, আর ওই গানে নেগের ছবি জঘন্য তসবির। ইসলাম একটা মেয়ের শরীর হাত তো টাক করা দূরের কথা, তার চেহারাটাকে দেখাটা গড়া করে না। এখান থেকে পেন পড়ে আছে কত কত দেখবেন আপনি, যাত্রাপালা নাম রেখেছে ওকে বলে যাত্রা পার্টি, কেউ কত কি এরকম স্টেজ বানিয়ে চলছে, আর ওখানে বাপের পাশে বেটা দাঁড়িয়ে আছে, বাপের বেটার পাশে চাচা দাঁড়িয়ে আছে, এইরকম করে ঢালাহারে একেবারে, আর ফটো নিচ্ছে তো জুত করে জুম করে টেনে আমাদের বাদিয়ে সোসাইটির মেয়েদেরকে দেখাইছে যে দেখো কিরকম মেয়ে লোক এসে ভিড় জমে আছে। এর দায়টা কে? এই ফরিস্তাদের দায়টা কে হবে? জিম্মাদার কে হবে? বাবা মাকে এখন খুব ভালো লাগে, ওরে বাবা রে আর কইছো না মোল্লা সাহেব আমার বাড়িতে একটা বড় মোবাইল আছে তো আমার গে মরদ ডাকু কিরকম করে যে কেড়ি বেড়ি করে লক লাগিয়ে রাখছে, তাহার বেটা খুলে নিতে পারছে, নাম কিনছে, কত বড় যে খুশির কথা, গ্রামে আলোচনা করছে আমার বাড়ি এত চালাক এত চালাক যে মোবাইলের লক খুলে তো মোবাইল দেখতে লাগছে, লক খোলা মোবাইল দেখতে লাগছে, এখন লক খোলা মোবাইল দেখছে, একদিন এমন টাইম আসবে যে তোমার ছুরির সিনেতে লাগে তোমার কলজা বের করে দেখবে, লাগতে মারবে। পরিবেশ এরকম তৈরি করেছে, আমরা করেছি, ছেলে মেয়ে যদি এই মোবাইল থেকে অবৈধ সম্পর্কে থেকে যদি ছেলে মেয়েকে যদি আপনি না মানা করেন, কেমন অবৈধ সম্পর্ক আপনি দেখছেন
আমার ছেলে এমন একটি মেয়ের সাথে কথা বলছে, একদিন খবর পেলেন, দুই দিন খবর পেলেন, আপনি নিজের ছেলেকে মানা করলেন না, আপনি নিজের ছেলেকে বললেন না, ভাই রে আপনি নিজের এইরকম টোলা পড়োশীদের এরকম ভাবে দেখছেন, আপনি মানাও করলেন না। হে বাবু, নিজের ছেলেকে বললেন, হে বেটা তুমি এই জায়গাতে যেও না, এইরকম কাজে তুমি পা বাড়ায় না, এইরকম তাকে আপনি ডাঁট দিলেন না, সতর্ক করলেন না। এমন এমন মেয়ে আছে, যে মেয়েগুলো নিজের মা নিজের মেয়েকে অন্যর সাথে সম্পর্ক করে দেয়। কেমন করে সম্পর্ক করে দেয় বলছে, এখন বিবাহ দিতে গেলে 3-4 লক্ষ টাকা খরচ হবে। নিজের মেয়েকে বলছে, যাও যাও একটা এইরকম ভাবে একটা সম্পর্ক তৈরি করো, একদিন দুই দিন করে আলাপ আলোচনা করতে 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 1 মাস হলো 2 মাস হলো 3 মাস হলো 4 মাস হলো 5 মাসের মাথায় গিয়ে এক জায়গাতে দুইজন মিলে হাজির হয়েছে। আবার এক জায়গাতে জমা করার পরে হঠাৎ করে কিছু মানুষ গিয়ে তাকে ধরে ফেলেছে। হে বাপজান আমার, এইরকম ভাবে অনেক জালসা জুলুসে আমরা দেখতে পাই, শুনতে পেয়েছি। হে বন্ধু, এইরকম ভাবে কিছু বাড়ির পরিবেশ তৈরি আছে, ওই জায়গাতে ধরা পড়ে গেল। আর ধরা পড়ার পর বিচার হয়ে একটাই কথা মেয়েটি বলে, মেয়ের বাবা মেয়ের সম্পর্ক যতগুলো মানুষ আছে একটাই কথা বলে, মেয়েটির বিবাহ দিয়ে দাও। বিয়ে না দিলে টাকা লাগবে, আর একদম ভেজাল করে বিয়ে দিব, তাহলে মোটরসাইকেল থেকে বাঁচতে পারা যাবে, তাছাড়া কোনো উপায় নাই, তাছাড়া কোনো উপায় নাই। এরকম ভেজালটা একটু লাগিয়ে দে বেটি, অনেক জায়গাতে ঢালাহারে এরকম সম্পর্ক করাচ্ছে, মা বসে বসে করাচ্ছে। আপনি ওই বাড়িতে ভালো আশা করবেন, ভালো আশা করবেন, সারা গ্রাম গঞ্জে এলাকাতে সব জায়গাতে হাহাকার হয়ে আছে। আল্লাহ বলছেন, বান্দা তোমরা এরকম কাজে যেও না, এরকম জঘন্য কাজে পা দিও না। তারপরে কি বলছেন, ওয়ালা তাকতুল্লাতি ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। এই জায়গাতে একটা কথা আছে, এই কথাটা এখন রাখলাম, একটু আগে কথা বলিনি, যে পৃথিবীর বুকে যেই কথাটা, যে পাপের কথাটা বলছিলাম সেটা হচ্ছে জেনা। এই জেনার মতো এমন একটা বিশাল পাপ রয়েছে, এই পাপটাই যদি আপনি পড়ে যান, তাহলে ধরা যদি পড়ে গেলেন, তাহলে এখানে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে ঘৃণিত হতে হবে। আর আপনাকে কি করবে জানেন, সব মানুষের সামনে একটা বিচার হবে, আর সবাইকে ডেকে বিচারে আপনার যে কাজ করেছেন, যে ব্যবহার করেছেন, এর ব্যাপারে আপনার উপরে বিচার হবে। এই জায়গাতে এই পাপে যদি পড়ে যান, এই পাপে পড়তে গেলে দুনিয়া তো আপনাকে লাঞ্ছিত হতে হবে, এবং আখেরাতে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এর নাম হচ্ছে অবৈধ সম্পর্ক। আজকে ঢালাহারে চলছে, কেউ মানা করে না, বেহায়া হয়ে বেপর্দা হয়ে চলছে, কেউ মানা করে না। ভাবছেন আমার, জেনা একদিনে হয় না, জেনা রাস্তা যখন অবলম্বন করবেন তার জন্য আল্লাহ বলছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা, হে বান্দাবান্দিরা তোমরা ফাহিশের নিকটে যেও না, তোমরা জঘন্য রাস্তাকে অবলম্বন করিও না। আপনার মেয়ে যাচ্ছে কলেজে, একটা পাতল ওড়না নিয়ে যাচ্ছে আপনার মেয়ে, আপনার মেয়ে যখন কলেজে যাচ্ছে বেহায়া করে মাথায় কাপড় থাকে না, পুরুষেরা এমন জামা পরতে লেগেছে যেই জামাটা দেখে, মেয়েরা এমন জামা পরতে লেগেছে যেই জামাটা দেখে, ইবলিস শয়তান পর্যন্ত লজ্জাবোধ করে, ইবলিস শয়তান নিজের মুখ থেকে ঘুরিয়ে নেয় আর দিয়ে বলে, আমার কাজটা সে নিজে চালু করেছে, আমাকে আর তার দিকে যেতে হবে না। আমি মোল্লা সাহেব, আপনি মোল্লা সাহেব, আপনি হাজি সাহেব, আপনি গ্রামের জিম্মেদার, আপনার মেয়ে কোন জায়গাতে আছে, আপনার মেয়ে যদি কেউ দেখে একটু যায় যদি বলে, জানো তোমার মেয়ে একটু এরকম ব্যাপার করছে, একটু সতর্ক করে দিও, সে জায়গাতে কড়া করে বলবে, হ্যাঁ আমার মেয়ের ইজ্জতকে তুমি করতে এসেছো, আমার মেয়েকে একটু ভালো পড়াশোনা করছে, আমার মেয়েটা দেখতে সুন্দর, জামা কাপড় জিজ্জাট হয়ে চলছে, তার জন্য তাকে বদনাম করতে এসেছো।
যেন দ্বিতীয়বার চান্স না পায়, চান্স যেন না পায়। এইরকম বেপর্দা হয়ে বেহায়া হয়ে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, হে পুরুষেরা নিজেকে পর্দায় রাখো। এ যুবক বন্ধু, যদি তোমরা সুন্দর করে কাল এবং পরকাল গড়তে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের জন্য সুন্দর করে কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা যেই মেয়েটি তোমাদের কাজ করে নিজের বোন নয়, যেই মেয়েটি তোমার খালা নয়, যে মেয়েটি তোমার মা নয়, যে মেয়েগুলোকে চিরজন জন্মের জন্য বিয়ে করা খারাপ, সে মেয়েগুলো ছাড়া যে মেয়েগুলোকে বিয়ে করা যায় যে রয়েছে, সে মেয়েগুলো যদি তোমাদের পাশে চলে আসে বা তোমার সামনে তোমার নজর রাখা দিকে চলে আসে, তোমার নজর যদি পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তোমার হেডলাইট অর্থাৎ তোমার চক্ষুটাকে নিচন দিকে করে নাও। হে বাপজান আমার, হে যুবক ভাই, যখন আপনি তার দিকে খারাপ নজরে তাকাবেন, নিজের চক্ষুটাকে নিচন দিকে করবেন না, আপনার চোখের জেনা তখন থেকে আরম্ভ হয়ে গেল। চারজন পাঁচজন যুবক দাঁড় হয়ে আছে, একটা খুব জুতের জামা পরে খুব সুন্দর হয়ে চলে যাচ্ছে আগা দিক দিয়ে। তো যখন আমরা ভুল গিয়ে পড়াশোনা করতাম, ওবায়দুল্লাহ সালাফিসে পড়াতেন বালাগাতুল ওয়াজেহা, তো এই বইটাতে পড়াতে পড়তে বলতেন, এটা মিশাল দিয়েছিলেন, সে কথাটা এখনো মনে আছে। তো বলছে যে তোমরা অনেকে ছেলেরা বলে, এই যে দেখো দেখো গ্রামটাতে ওই যে রাস্তা যাচ্ছে ওটা আগুন লেগে গেছে। তো আসলে কি আগুন লেগে গেছিল? ওটা আগুন লাগেনি, তিনটা চারটা মেয়ে যাচ্ছে আর এমন সুন্দর সুন্দর জামা পরে আছে, যে জামাগুলো খালি ঝলকিছে। এই জামাটা দেখে চারজন পাঁচজন যে পুরুষ ওখানে আছে যুবকেরা, একজন বলছে দেখ দেখ ওখানে আগুন লেগে গেছে, আগুন লেগেছে। কি আসলে আগুন লাগেনি? ওর অন্তরে আগুন লাগেনি, আগুন লেগেছে, এটা কথা একেবারে 100% সঠিক। মানে ওকে দেখে আমার অন্তরে আগুন লেগে গেছে, এটাই বলতে চাচ্ছে, আগুন লেগে গেছে। জি যুবক বন্ধু, শুধু জেনা করলে জেনা হয় না, যখনই আপনি চোখ দিয়ে দেখতে লাগলেন আপনার জেনা চালু হয়ে গেল। বাপজান আমার, হে যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেয়েদের আগে পুরুষদেরকে বলেছেন, হে বান্দা তোমরা এমন জায়গা থেকে বাঁচো, নিজের চক্ষুটাকে নিচন দিকে করে নাও, চক্ষুটাকে নিচন দিকে করে নাও, এবং তোমার নিজের লজ্জা স্থানে রেখে বাজত করো। হে যুবক বন্ধু, চক্ষুটা যখন নিচন দিকে করে নেবেন, দ্বিতীয়বার আপনি তাকাবেন না, আপনার অন্তরখানে সে জায়গাতে যাবে না। হে যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার এই জায়গাতে উপায় বলে দিয়েছেন, বাঁচার পদ্ধতি বলে দিয়েছেন, এরকম মেয়েগুলো থেকে বাঁচো। পৃথিবীর বুকে মেয়ের জাল হচ্ছে সব থেকে বিরাট বড় জাল, মেয়েদের জাল হচ্ছে চট্টি জাল।